হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি, আশা করছি তোমরাও সকলে ভালো আছো। এখন রাত্রে রান্না হচ্ছে মাংস, দেশি মুরগি। আলুটা ভেজে নিচ্ছি প্রথমে, আর এখানে মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি, এক এক করে পরপর দিয়ে মশলা কষিয়ে তারপর রান্না করব। তো বন্ধুরা, এখানে মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, আর এখানে আছে কাঁচা পাকা লঙ্কা বাটা। এখানে একটু আদা বাটা আছে, একটু লাল লঙ্কা বাটা আছে অল্প। তো এখানে সব মশলাগুলো গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলে, তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দেব। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে, তারপর সমস্ত মশলাগুলো দেব। তো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। বন্ধুরা, এবার টমেটোটাও দিয়ে দেব, লঙ্কাটা একটুখানি পরে দেব, এটা দিয়ে ভালো করে কষাবো। তো বন্ধুরা, এখন একটু আলুটাকে মশলার সাথে অল্প কষিয়ে নেব, তারপর মাংসটাও দিয়ে দেবো। এই দেখুন মাংসটা, কাঁচা মাংসটা, দেশি মুরগি বাড়ির পুরো। আর এইদিকে আলুটা কষাচ্ছি, কষিয়ে নিচ্ছি, হালকা হয়ে গেছে প্রায় কষানো। এবার মাংসটা দিয়ে দেবার মধ্যে ভালো করে এবার কষিয়ে নেব। বন্ধুরা, মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখি এখানে পরিসোনা কি করছে, খেলা করছি। এই দেখুন বন্ধুরা, পরিসোনার চালটা হাতের রঙে কেমন চালগুলো লাল হয়ে গেছে, চাল নিয়ে খেলা করছে এখন রাত্রিবেলা। আচ্ছা, তুমি খেলা করো শোনা, রান্না হয়ে গেলে তারপর ভাত খাবে মাংস দিয়ে, ঠিক আছে? ঠিক আছে, কয়েকটু তাকাও, সবাইকে হাই করে দাও, ঠিক আছে? দেখুন বন্ধুরা, এখানে মাংসটা কষা হচ্ছে। এই দেখুন কষা হচ্ছে এখানে মাংসটা, আর পরিসোনার জন্য কষানো মাংস তুলে রেখেছি, তো এখন খাবে। এই যে পরিসোনাকে দিতে যাচ্ছি কষানো মাংস, এখন বসে বসে খাবে, ততক্ষণে আমি রান্না করব কষানো মাংসটা। এই দেখুন বন্ধুরা, পরিসোনা এখন কষানো মাংস খাচ্ছে, গরম তাই জন্য মানে হাতে লেগেছে। আস্তে আস্তে খাও, খাও। এই দেখুন বন্ধুরা, সোনাপুরের ঠাম্মিকে এখন খাইয়ে দিচ্ছে, দুইজনে কত মিল দেখুন। খাও। আচ্ছা তোমরা খাও, আমি এখন রান্না করতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন গরম মশলা দেবো, গরম মশলা দিয়েই নামিয়ে দেবো। দেখুন যা কালারটা এসেছে না, ওয়াও, একদম দারুণ। তো বন্ধুরা, এখন গরম মশলাটা দিয়ে দিয়েছি, এখন গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখবো। মাংসটা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা কেমন রং হয়েছে, দারুণ। তো বন্ধুরা দেখুন, মাংসটা রান্না হয়ে গেছে, আজকে রাত্রের ডিনার দেশি মুরগির ঝোল
আর গরম গরম ভাত। কেমন হয়েছে আপনারা জানাবেন। ভালো থাকবেন সবাই, গুড নাইট।